হয়ে গেছে নামাজ না পড়ে মুসলমান হওয়া যায় না সালাত না পড়ে মুসলমান হওয়া যায় না আল্লাহকে সিজদা না করে মুসলমান হওয়া যায় না সালাত পড়বে না অথচ সে মুসলিম অথবা সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়বে সে মুসলিম অথবা শুধু দুই ঈদের জামাত পড়ে সে মুসলিম হবে এটা আরেক কুসংস্কার আরেক বিদআত আরেক মূর্খতা আরেক শিরক আল্লাহ বলেছেন সৌরা রমা এক নম্বর ত্রিশ মনিবিন এলাই হে অতাকু হু আকেই মুসলা বলা মিনাল কু নুমিনাল মুশিকিন আল্লাহমুখী হও আল্লাহকে ভয় করো সালাদ কায়েম করো মুশশেকদের কাতারে চলে যাও না সালাদ কায়েম করো বলেই তারপরে শব্দটা হলো বলা তা কু মিনাল মুশিকিন মুশিক হয়ে যাও না তার মানে সালাদ বাদ দিলেই তুমি কি হয়ে যাবে মুশশিকদের কাতারে চলে যাবে এটা বর্ডার ক্রস করা সালাদ বাদ দেয়া মানে ইসলামের বর্ডার ক্রস করে তুমি কপুরের বর্ডারে ঢুকে গেলা আর কোথায় তোমার ইসলাম নিজের ছেলে মেয়েকে ফজরের নামাজে না জাগানো এই কথা বলে যে আমার খোকা পরীক্ষা বাবা পরীক্ষা অনেক পড়তে হবে থাক মা ডাকতে চাইলে বাবা বলে যে ঘুমাইতে দাও এটা আরেক বেদাত তুমি কই পাইছো এটা দুনিয়ার কোন পরীক্ষা কোনো পড়ালেখা কি আল্লাহকে সেজদা করার চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এই পৃথিবীতে আগমনেই হলো আল্লাকে সেজদা করার জন্য আল্লাহকে সেজদা করাই পড়ালেখা এটাই জ্ঞান এটাই বিজ্ঞান এটাই সায়েন্স সিরিয়া থেকে এক মহিলা গেলেন আমেরিকায় চিকিৎসা নেয়ার জন্য আধ কপালে বিশ অর্ধ কপালে ব্যথার কারণে বাঁচতে পাচ্ছেন। না সিরিয়ার সিরিয়ার রুগিণীকে আমেরিকান ডাক্তার প্রথম যে প্রশ্নটি করলেন তুমি কি সালাদ পড়ো তুমি তো মুসলিমা সালাদ বলো না আমি তো সালাদ না। তুমি সালাদ না যাও তোমার আর কোনো এবং যেভাবে রুকু করতেন করতেন সেজদা ওইভাবে করবা তোমার কোন চিকিৎসা লাগবে না আমেরিকার বিজ্ঞানীরা মেডিকেল ডাক্তাররা বলেন একসময় ভাবতাম এসব প্রেয়ার ধর্ম বিশ্বাসের কোন গুরুত্ব নেই এখন দেখি এটাই মূল জিনিস রোগের শতকরা 70 80 ভাগ এটা দিয়ে চিকিৎসা হয়ে যায় আর তুমি সেজদা দাও আল্লাহকে সেজদা দিলে তোমার আট কোভলে 20 থাকবে না কারণ তোমার ব্রেইনের যে শিরাগুলি অজসস শিরা দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন চিকন চিকন তারের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তুমি সেজদা করনা এই জন্য তোমার অনেক শিরার রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাধে তোমার স্রোত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মাটি লুটিয়ে পড়লে মাটির মধ্যাকর্ষণ শক্তি টেনে রক্তের জোয়ার বইয়ে দেয় ব্রেনের দিকে আর ব্রেনের সেরা উপশিরা কোনটাই তখন আর রক্তের স্রোতের বাইরে থাকতে পারে না সবগুলিতে স্রোত তৈরি হয় তৈরি হলে ধীরে ধীরে এর ভিতরে প্রশস্ত পথ হয় রক্ত যাওয়া আশা করার আর ব্যথা ওখানেই শেষ আপনার শিশুকে আপনি এই বিজ্ঞানময় সালাত পড়াবেন না এই সালাতের পুরোটাই সায়েন্স পাঁচক্স সালাদ যে পড়ে তার কোন ব্যায়াম লাগে না ব্যায়াম দরকার নেই ইসলামের প্রত্যেকটি এমাদতের মধ্যে একটা জাগতিক কল্যাণ থাকে একটা পারলৌকিক কল্যাণ থাকে এই জাগতিক বরকত হলো আপনি সালাদ পড়লেন আর ব্যায়াম লাগবে না আর ভালোভাবে সহি সালাদ পড়লে মেরুদণ্ডের ব্যথা থাকবে না ভালোভাবে রুকু করলে মেরুদণ্ডের ব্যথা কোমর ব্যথাই থাকবে না রসুলের মতো সেজ করলে ব্রেন স্ট্রোক থাকবে না হার্ট অ্যাটাক থাকবে না এগুলি এমন ভাবে সাজানো আল্লাহ দিয়েছে প্রত্যেকটি একটা জাগতিক বরকত একটা পারলৌকিক বরকত আপনি পাবেন রোজার মধ্যে কত জাগতিক বরকত আর